নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গত 14 জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে যে গার্ডিয়ানের ওপিনিয়নের উপর লক্ষ্য রেখে এবং শিক্ষার্থীদের নানা দিক থেকে চিন্তা করে আগামী 21 জুন ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং বিভিন্ন রাজনৈতিক দল, প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে NSUI এর আন্দোলন ই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার জন্য। তাই আজকে আমরা দেখব যে NSUI পরীক্ষা বাতিলের জন্য কি ভূমিকা পালন করেছে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা বাতিলের দাবিতে NSUI এর একটি গোষ্ঠীর আন্দোলন। এখানে বন্ধুরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবিতে ফের আন্দোলনে নামল NSUI এর একটি গোষ্ঠী। রবিবার বিধানসভায় প্রবেশের মুখে আন্দোলনে বসে তার নেতৃত্ব গুটি কয়েক কর্মী পরীক্ষা বাতিলের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে করোনা কারফিউ চলাকালীন সময়ে আচমকা আন্দোলনকর্মী সূচিতে বসেছিলেন NSUI সহ সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে। বৈঠক করা হবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগেই কেন্দ্রীয় দুই বোর্ড CBSE এবং ICSE তাদের পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সহ দেশের অধিকাংশ রাজ্য পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে বিবেচনায় রেখে পরীক্ষা বাতিল করা উচিত। বিভিন্ন মহল থেকে ছাত্রছাত্রীদের জীবনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে রাজ্য। উদ্বেগ বাড়ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। বন্ধুরা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা উচিত কিনা আপনাদের অভিমত অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর 21 জুন শিক্ষামন্ত্রী যে ফাইনাল সিদ্ধান্ত দেবে তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।